আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে কৃষি চিত্র টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, ভিডিওটি যখন ধারণ করা তখন 24 ফেব্রুয়ারি 2024 রোজ শনিবার। অবস্থান করতেছি হামজা ডেইরি ফার্মে, আর হামজা ডেইরি ফার্ম থেকে আজকে আপনাদেরকে একদম সীমিত দামে ভালো কোয়ালিটির কিছু গাভী দেখানো হবে। গাভীগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দাম সম্পর্কে একটা ধারণা দেওয়া হবে। আপনারা চাইলে এখান থেকে অর্থাৎ হামজা ডেইরি ফার্ম মালিক গনি ভাইয়ের সঙ্গে কথা বলে নিজ দায়িত্বে এখান থেকে গাভী সংগ্রহ করতে পারবেন। চলুন গনি ভাইয়ের সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। গনি ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে। আলহামদুলিল্লাহ, ব্যবসা বাণিজ্য চলছে মোটামুটি? হ্যাঁ, আল্লাহর মর্জি মোটামুটি চলতেছে আর কি। আচ্ছা, আর শুরুতেই আমরা দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা জেনে নেব। আমার নাম মোহাম্মদ আব্দুল গনি মোল্লা, হামজা ডেইরি ফার্ম। ফার্মের ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুর থানা গ্রাম চৌবরে হারোপাড়া। আচ্ছা, মূলত গাভীর ব্যবসায়ী? জি জি। আচ্ছা গনি ভাই, আমরা শুরুতে একটু আলোচনা করে নেব দুই এক মিনিট, সেটা হলো প্রতি বছরই আমরা কিন্তু রমজান আসলে রমজানের আগ মুহূর্তে কিছু সুন্দর সুন্দর দিক নির্দেশনামূলক কথা আপনি বলে থাকেন। জি জি। তারপরে রমজানে কিন্তু সবাই দুধের গাভীর একটা চাহিদা থাকে। অবশ্যই চাহিদাটা এখন থেকে শুরু হয়ে গেছে একটু বেশি। আচ্ছা, এই বিষয়ে গরুর দাম গত বছর সে বছর একটু অনেক বেশি। আচ্ছা, মানে আগের মতো কম দামে তো দেওয়া যাচ্ছে না। গরু তো না ভাই, আসলে সব জিনিসের দামই তো বেশি। মাংসের দাম বেড়ে গেছে তো এই জন্য গাভী গরুর দামও বাড়ছে। বাজার করতে গেলে দেখা যায় যে কাঁচা বাজার করতে করতে হিমশিম খেয়ে যাচ্ছে। টাকার দাম মান কমে গেছে ভাই, এখন সব জিনিসের দাম বাড়িয়ে দেবে। আচ্ছা, তো গনি ভাই, এই যে রমজান আসতেছে, রমজানের আগ মুহূর্তে মোটামুটি দর্শকরা মা বোনেরা যারা হয়তো দুধ খাওয়ার জন্য ভালো মানের কিছু গাভী নিতে চাচ্ছে, হয়তো কম দুধ 8 লিটার কি 15 লিটার ভিতরে সীমিত দামের মধ্যে গাভী, এই গাভী কি আপনার এখানে পাওয়া যাবে? হ্যাঁ, আমার এখানে সবসময় ছোট বড় মাঝারি বড় সব ধরনের গরু পাওয়া যায় অল টাইম। আচ্ছা, যে কোনো সময় আসলে পাওয়া যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আর রমজান আসলে তো আপনি অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকেন। হ্যাঁ, আমি দুটো করে প্রতি সপ্তাহে দেওয়া যাবে, সবগুলো দেওয়া সম্ভব না, লাভ ছাড়া দুটো করে গরু প্রতি সপ্তাহে। এটা তো প্রতি বছরই আপনি দিচ্ছেন? প্রতি বছরই দিই। আচ্ছা, এই বছর ইনশাল্লাহ থাকবে নাকি? জি ইনশাল্লাহ। আচ্ছা, তো গনি ভাই, আজকে যে গাভীগুলো দেখাবেন মোটামুটি বাজার মূল্য অনুযায়ী দাম কেমন হবে? আজকে গরুগুলোর দাম কম আছে। আচ্ছা, সব কি আপনার কিনা দামই জানাবেন নাকি দাম জানাবেন আজকে? আমি দাম জানাচ্ছি, সমস্যা নেই, গাভীর দাম জানাই দিবেন। জি জি। আচ্ছা, দর্শকদেরকে আলোচনা করে নিতে আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন তাহলে আমরা এক এক করে দর্শকদের গাভীগুলো দেখাই। গনি ভাই, শুরুতেই আমরা এক নম্বর সিরিয়াল মাশাআল্লাহ সাদা কালো রঙের বড় সড় একটা গাভী দেখতেছি বাচ্চা সহ। গাভীটা কি জাতের? হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী। হলস্টাইন ফ্রিজিয়ান? জি। আচ্ছা, হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী। দাঁত বয়স কেমন হয়েছে? দাঁতের 6 দাঁত দিয়েন এটা। দাঁতের 6টা? জি। দ্বিতীয়বারের মতো বাচ্চা দিয়েছে, সঙ্গে কি বাচ্চা? সার বাচ্চা। বাচ্চা রাত্রে হয়েছে, গত রাত্রে। আচ্ছা, গত রাতে হয়েছে সার বাচ্চা। জি জি। একদম সাদা কালো মায়ের মতো হয়েছে। জি। সুস্থ সবল আছে গাভী? ইনশাল্লাহ সুস্থ সবল আছে দুটি। আচ্ছা, গাভীর উলান সবার বাটের যে কন্ডিশন দেখতেছি মোটামুটি কেমন আসতে পারে? সর্বনিম্ন 18 লিটার দুধ আসবে। 18 লিটার? দ্বিতীয় অভিযান তো দুধটা একটু বেশি হবে। আচ্ছা, 18 লিটারের দুধের গাভী, এবং গাভীটা মোটামুটি কোয়ালিটি অনুযায়ী চাম তো চা অনেক ভালো গাভীটা, জাত মানে যারা চেনে তারা অবশ্যই বুঝতে পারবে। আচ্ছা, এই গাভীটার দাম কত চাচ্ছে? এটার দাম পড়বে 1,95,000। 1,95,000? জি। 1,95,000 টাকা আপনার চাওয়া দাম। জি। দর্শকরাকে আলোচনা করে একটু কম বেশ করে নিতে পারবে? হ্যাঁ পারবে ইনশাল্লাহ। আচ্ছা, সিরিয়ালে এক নাম্বার গাভী দর্শক, 1,95,000 টাকা গনি ভাইয়ের দাম। দর্শক, আমরা এই মুহূর্তে 2 নাম্বার সিরিয়ালে আরেকটা বড় সড়ো বাচ্চা সহ গাভী দেখতেছি। গনি ভাই, এই গাভীটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী। হলস্টাইন ফ্রিজিয়ান? আচ্ছা, এই গাভীটার দাঁত বয়স কেমন? 4 দাঁত। দাঁতের 4টা? জি। আচ্ছা, 4 দাঁত। বাচ্চা কয় নাম্বার এটা? প্রথম বাচ্চা। আচ্ছা, সঙ্গে কি বাচ্চা ভাই এটা? এটা বকনা বাছুর। আচ্ছা, বকনা বাচ্চা। বাচ্চার বয়স কেমন হয়েছে? বাচ্চার বয়স 5 দিন। এটা 5 দিন? জি। আচ্ছা, 5 দিনের বাচ্চা সহ গাভীটার যে কন্ডিশন দেখতেছি অনেক বড় বডির একটা গাভী, মোটামুটি দুধে কেমন থাকবে? এগুলো আপনার 20+ দুধ থাকবে। 20+? জি। আচ্ছা, 20+ দুধের গাভী। আর এ মুহূর্তে যদি কোনো দর্শক ভাই নিতে চায়, এই গাভীটার জন্য দাম কেমন চাচ্ছেন? এটার দাম পড়বে 2,20,000 টাকা। 2,20,000? জি। আচ্ছা, 2,20,000 টাকা আপনার চাওয়া দাম? চাওয়া দাম ওটা। দর্শক, আমরা এই মুহূর্তে 2 নাম্বার সিরিয়ালে 2,20,000 টাকার বিগ বডির একটা গাভী দেখতেছি। আপনারা যারা সংগ্রহ করবেন গনি ভাইয়ের সঙ্গে কথা বলে আলোচনা করে সংগ্রহ করতে পারবেন। চলুন আপনাদেরকে পরবর্তী যে গাভী রয়েছে সে গাভীগুলো দেখাই।
গুনি ভাই, আমরা 3 নাম্বার সিরিয়ালে আরেকটা গাবি দেখতেছি সাদা কালো রঙের। এই গাবিটা তো মনে হলস্টিন ফিজিয়ান। হ্যাঁ, হলস্টিন ফিজিয়ান। এটা দাঁত বয়স কেমন হয়েছে? দুই দাঁত, এটা দুই দাঁত। দুই দাঁত? জি। আচ্ছা, দুই দাঁত, বাচ্চা প্রথম? প্রথম বাচ্চা। সঙ্গে বাচ্চাও দেখতেছি, একটু বড় সরো বাচ্চা? সার বাচ্চা হয়েছে এটা। সার বাচ্চা? জি। আচ্ছা, বয়স কেমন হয়েছে বাচ্চাটার? বাচ্চার বয়স 4 দিন। এটা 4 দিন? জি। আচ্ছা, 4 দিনের বাচ্চা সহ গাবিটা যে কন্ডিশন আছে, মোটামুটি বাটগুলো দেখতেছি ফাঁকা ফাঁকা আছে। এই গাবিগুলো থেকে মোটামুটি দুধের পরিমাণ কেমন আসতে পারে? এগুলো আপনার 18-19 লিটার দুধ প্রথম দিনে আসবে। 18-19 লিটার? আচ্ছা, গাবি তো ছোট না, মোটামুটি বড় কোয়ালিটি? বড় কোয়ালিটি জাত, মান ভালো মানের গাবিগুলো। আচ্ছা, এই গাবিটা বাজার মূল্য অনুযায়ী এখন কত দাম চাচ্ছেন? এটা 1,95,000 দাম চাচ্ছি। 1,95,000? জি। আচ্ছা, 1,95,000 টাকা বড় সড়ো। আরেকটা গাবি দর্শক, আমরা 3 নাম্বার সিরিয়ালে গাবিটা দেখছি হামজা ডেইরি ফার্ম থেকে। আর হামজা ডেইরি ফার্মের অবস্থান আপনারা জানেন, পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। আপনারা চাইলে এখান থেকে দেখে শুনেও সংগ্রহ করতে পারবেন। চলুন আপনাদেরকে পরবর্তী গাবি দেখাই। দর্শক, আমরা 4 নাম্বার সিরিয়ালে আরেকটা গাবি দেখতেছি। আসলে আজকে প্রথম থেকে যে কয়টা গাবি দেখতেছি সব একবারে কোনোটার চেয়ে কম না, কোয়ালিটি সম্পন্ন গাবি, কোয়ালিটি সম্পন্ন গাবি। গনি ভাই, এই গাবিটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাত। হলস্টাইন ফ্রিজিয়ান? জি জি। এটা দাঁত বয়স কেমন হয়েছে? 4 দাঁত। দাঁতের 4টা? জি, প্রথম বাচ্চা। আচ্ছা, 4 দাঁত বাচ্চা দিয়েছে প্রথম? প্রথম বাচ্চা দিয়েছে। সঙ্গে কি বাচ্চা? সঙ্গে বকনা বাছুর। আচ্ছা, সঙ্গে আছে একটা বকনা বাচ্চা। বাচ্চার বয়স কেমন হয়েছে ভাই? বাচ্চার বয়স 3 দিন। এটার 3 দিন? জি। আচ্ছা, 3 দিনের বাচ্চা সহ গাবিটা থেকে মোটামুটি কেমন দুধ পাচ্ছেন? এটা দুই বেলা যেয়ে নিয়ে আপনার 17 গ্যারান্টি থাকবে, 20 মিনিট বাদ এটা 17 লিটার নিতে আসবে না। 17 লিটার ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে আর কি? 17। জি। দর্শকরা চাইলে হয়তো দেখে শুনে নিতে পারবে। 4 নাম্বার সিরিয়ালে এই গাবিটার দাম কত চাচ্ছেন? এটার দাম পড়বে 1,85,000। 1,85,000? জি। আচ্ছা, 1,85,000 টাকা 4 নাম্বার সিরিয়ালের গাবির দাম। আলোচনা করে দর্শকরা নিতে পারবে। জি জি। চলুন গনি ভাই, পরের যে গাবি রয়েছে মাশাল্লাহ সুন্দর আরেকটা গাবি দেখতেছি, সে গাবিটা আমরা দর্শকদের দেখাবো। গনি ভাই, আমরা 5 নাম্বার সিরিয়ালে আরেকটা গাবি দেখতেছি, এই গাবিটা কি জাতের? এটা আপনার হলস্টাইন ফ্রিজিয়ান, মানে জার্সির সাথে একটু আছে, মিক্সড আছে। দাঁত বয়স কেমন হয়েছে? এটা 2 দাঁত। দাঁতে 2টা? জি। আচ্ছা, বাচ্চা প্রথম? প্রথম বাচ্চা দিছে। আচ্ছা, 2 দাঁত প্রথম বাচ্চা, সঙ্গে কি বাচ্চা? বকনা বাছুর। আচ্ছা, বকনা বাচ্চা, মোটামুটি মায়ের মতোই কালার হয়েছে। হ্যাঁ, আপনি রেড ফিজিয়ান, মানে লাল লাল সাদা বাচ্চা হয়েছে আর কি। আচ্ছা, বারতলাগুলো ক্লিয়ার আছে ভাই? হ্যাঁ, বারতলা ক্লিয়ার। আচ্ছা, 4টে বার দেখছেন? একবার দেখার মতো বার। এগুলো দুধ হবে অনেক, মানে বড় সাইজে করে তো আপনি সকালবেলা এগুলো একটা না 11-12 দুধ আসবে ইনশাল্লাহ। 11-12 লিটার? হ্যাঁ আসবে। আচ্ছা, গাবি বাচ্চা দুটোই মোটামুটি একদম সুস্থ সবল? সুস্থ সবল আছে দিদি। আচ্ছা, এই মুহূর্তে যদি কোনো দর্শক ভাইরা নিতে চায় গাবিটা 5 নাম্বার সিরিয়ালের, এই গাবিটার দামটা কেমন চাচ্ছেন? দাম পড়বে 1,95,000 টাকা। 1,95,000? জি। আচ্ছা, 1,95,000 টাকা আপনার দাম। জি। যার পছন্দ হয়, ভালো লাগে, আপনার সাথে কথা বলে দরদাম করে নিতে পারবে। জি জি। আচ্ছা গনি ভাই, চলুন তাহলে দর্শকদের পরবর্তী যে গাবি রয়েছে সে গাবিটা দেখাবেন। গনি ভাই, আমরা 6 নাম্বার সিরিয়ালে আরেকটা গাবি দেখতেছি সাদা কালো রঙের, বড় সড়ো। এই গাবিটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাত। হলস্টাইন ফ্রিজিয়ান? জি। দাঁত বয়স কেমন হয়েছে? 2 দাঁত। এটা 2 দাঁত? দাঁতে 2টা? জি। আচ্ছা, 2 দাঁত, প্রেগনেন্ট গাবি ভাই? হ্যাঁ, প্রেগনেন্ট। এটা বাচ্চা হয়নি এখনো, আপনি সব 2 সপ্তাহ টাইম আছে। আচ্ছা, মোটামুটি এখনো 2 সপ্তাহ? জি। অনেক সময় তো অনেক আগেও হতে পারে, আবার অনেক সময় পরেও হয় ভাই, 2-4 দিন এদিক এলোমেলো হয় না? আচ্ছা, এখন কি দেশের যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া যাওয়া যাবে? এখনো টাইম আছে, কোনো সমস্যা নেই? না, সমস্যা নেই। আচ্ছা, সুস্থ সবল গাবি। জি। যেহেতু গাব অবস্থায় আছে, দর্শকরা চাইলে দেখে আপনার সাথে কথা বলে নিতে পারবে। জি। এই গাবিটার দাম কত যাচ্ছে? এটা 2,15,000 দাম পড়বে। 2,15,000? আচ্ছা, 2,15,000 টাকা আপনার চাওয়া দাম? চাওয়া দাম। দর্শকরা যারা পছন্দ করে নিবে আলোচনা নিতে পারবে। জি জি। আচ্ছা, এটা আমরা সিরিয়ালের 6 নাম্বার গাবি দেখে নিলাম দর্শক, হামজা ডেইরি ফার্ম থেকে। চলুন আপনাদেরকে পরে গাবি। গনি ভাই, আমরা 7 নাম্বার সিরিয়ালে আরেকটা বিগ বডির গাবি দেখতেছি, এটাও তো মনে হচ্ছে গাব গরু ভাই? হ্যাঁ, গাবিন। এটা গাবিন। আচ্ছা, কি জাতের গরু এটা? হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু। হলস্টাইন ফ্রিজিয়ান? অনেক বড় বিগ সাইজের গরু ভাই। দাঁত কয়টা হয়েছে? দাঁত 2টে হচ্ছে মাত্র। মাত্র 2 দাঁত? জি। আচ্ছা, 2 দাঁত
বাচ্চা কয় নাম্বার? প্রথম বাচ্চা দিবে? প্রথম বাচ্চা দিবে। কতদিন সময় আছে ভাই? সময় আছে এখন আপনার 25 দিন। এখনো 25 দিন সময় আছে? কারো দিবে 25 দিন সময় আছে। আচ্ছা মোটামুটি যেহেতু এখন এত বড় গরু মনে হয় 6 মাসের মধ্যে আমি কিনিনি, এত বিশাল বলি। আচ্ছা আর এগুলো আপনি দুই দাঁত হয়েছে তো আরো অনেক বড় হবে, এগুলো দ্বিতীয় বিয়ে যা এগুলো আপনার বিশাল বড় হয়ে যাবে। আচ্ছা তলা গেটার তো মোটামুটি অনেক পরিপূর্ণ হয়ে গেছে। হ্যাঁ তলা আপনার এখনো হবে, মাত্র সারা সারা শুরু করেছে তলা। আচ্ছা যে কদিন সময় আছে এর মধ্যে হয়তো আরো কভার হয়ে যাবে। জি জি। মোটামুটি এই অবস্থা কেমন আইডিয়া করতেছেন আসলে? এগুলো আপনার 20 এর উপরে দুধ থাকবে, সবার মনে হচ্ছে 24-25 দুধ থাকবে প্রথম বিয়ে নি। 24 থেকে 25 এগুলো হাজারের মধ্যে, হাজারের মধ্যে একটা এ জাত। আচ্ছা মানে এত ভালো জাতের করে দেন আপনি, পিছন দিক থেকে সামনের দিক মনে হচ্ছে দেন এনে আদাতের বেশি মানে ওসারি মাদাটা সামনের দিক সিকন দেন। আসলে যারা জাতমান চেনে ভাই তারা যদি এই সকল গাভী দেখে তাহলে জাত নিয়ে তাদের প্রশ্ন থাকবে না। না না কিন্তু আসলে অনেকেই আছে জাতমান না চেনেই একদম যে হাই কোয়ালিটি জাত একবারে 100-100 জাত। এই অবস্থায় তাহলে মোটামুটি চাইলে দর্শক যদি কেউ চায় আপনার সাথে হয়তো কথা বলে নিতে পারবে। জি জি। কেমন দাম চাচ্ছেন? এর 2,65,000 দাম পড়বে। 2,65,000? আজকের মনে হয় প্রতিবেদনের সবচেয়ে দামি গাভী। হ্যাঁ আজকের প্রতিবেদনের সবচেয়ে সেরা এটি। 2,65,000 টাকা আপনার চাওয়া দাম। জি জি। আলোচনার সুযোগ আছে তো? জি। দর্শকরা চাইলে আলোচনা করে নিতে পারবে। চলুন পরের গাভীটা দেখে নিই। মনি ভাই 8 নম্বর সিরিয়ালে আরেকটা গাভী দেখতেছি, এই গাভীটা কি জাতের? এটা আপনার হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী। হলস্টাইন ফ্রিজিয়ান? জি জি। দাঁত বয়স কেমন হয়েছে? এটা দুই দাঁত, দুই দাঁত হচ্ছে মাত্র। দুই দাঁত? জি। আচ্ছা দুই দাঁত। প্রথম বাচ্চা দিবে? প্রথম বাচ্চা দিবে। কতদিন সময় আছে? সময় আছে আপনার 15 দিনের মতো, 2 সপ্তাহের মতো। আচ্ছা মোটামুটি 14-15 দিন লাগবে। জি। আচ্ছা এই অবস্থায় মোটামুটি সুস্থ সবল আছে তো? ইনশাল্লাহ। আচ্ছা আজকে যতগুলো গাভী দেখালেন মনে হয় জাতের দিক থেকে এটাই একটু সবচেয়ে কম ভাই? না এটা গরু ছোট হলে জাত ভালো। আচ্ছা আর আজকের গরু একটা করে নিম্ন কোনো জাত নেই, সবগুলো জাত মানে ভালো। সাথে দুটো বকনা দেখাবো। বকনাও আছে? মানে খামার থেকে মানে গাভী আনছিলাম তো দুটো বকনাও বিক্রি করছে, পছন্দ, খুব পছন্দ বকনা। আচ্ছা আর এই গাভীটার একটু প্রাথমিক আইডিয়া দিবেন মোটামুটি কেমন আসবে? গাভীগুলো আপনার প্রথম বিয়েনে সর্বনিচে সকালে 8 থেকে 9, বিকালে 4:30। আচ্ছা মোটামুটি 13-14 লিটার দুধ আসবে। 13-14 লিটার। এখন এই অবস্থায় বিক্রি করলে কত দাম চাচ্ছেন? এটা দাম 1,62,000 চাওয়া দাম। 1,62,000? জি। আচ্ছা 1,62,000 টাকা আপনার চাওয়া দাম, যদি কোনো কাস্টমার ভাই নিতে চায় আলোচনা করে নিতে পারবে। জি জি। চলেন পরে গাভীটা দেখি। মনি ভাই আমরা এই মুহূর্তে 9 নম্বর সিরিয়ালের আরেকটা গাভী দেখতেছি, এই গাভীটা কি জাতের? এটা মশি অস্ট্রেলিয়ান। মশি অস্ট্রেলিয়ান? জি জি মশি অস্ট্রেলিয়ান। আচ্ছা মশি অস্ট্রেলিয়ান। দাঁত বয়স কেমন হয়েছে? দাঁত এটা আপনার 6 দাঁত, এর আগে একটা বাচ্চা দিয়েছি, এটা দ্বিতীয়বার বাচ্চা দিবে। আচ্ছা দ্বিতীয়বারের মতো বাচ্চা দিবে? জি জি। কতদিন সময় আছে ভাই? সময় আছে আপনার এখানে 25 দিন টাইম আছে। এখনো মোটামুটি পালন দেখতেছেন না, ওরপর রক গুলো খেতেন কি মোটা মোটা? প্রথম বিয়ে আপনি 14 লিটার মতো দুধ দিয়েছে গরুটা। আচ্ছা আর পিছনের পালানোর প্রচুর জায়গা। মশা অস্ট্রেলিয়ান গাভী তো অনেক সময় অনেক চাহিদা থাকে দুধের জন্য। জি জি। আর এগুলো জার্সির মধ্যে তো রোগ বালাই কম হয়, প্রতি বছর বাচ্চা দেয়, এর দুধের ফ্যাটও বেশি। এখন এই অবস্থায় কত দাম চাচ্ছেন গাভীটা? এটা 1,55,000 দাম চাচ্ছি। 1,55,000? জি। আচ্ছা 1,55,000 টাকা আপনার চাওয়া দাম। চাওয়া দাম আলোচনা তো সুযোগ রাখছেন। জি। আচ্ছা বনি ভাই চলুন তাহলে পরের কালেকশন, আপনার বকনা রয়েছে এক জোড়া, পরের বকনাগুলো আমরা দেখে নেই। মনি ভাই আমরা এই মুহূর্তে আপনার বকনা দেখছি, প্রথম বকনাটা। জি জি। সিরিয়াল নাম্বার যদি ধরি 10, বকনাটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বকনা। হলস্টাইন ফ্রিজিয়ান? জি জি। আচ্ছা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বকনা। বয়স কেমন হয়েছে? বয়স হয়েছে 9 মাস। এটা 9 মাস? জি। অনেক বিগ সাইজের গরু হবে, মানে জাতই বড়র জাত। আচ্ছা আচ্ছা 9 মাসে যেহেতু বড় সড়ো হচ্ছে আরও পরবর্তী দিনগুলোতে ভালো। জি। আর ওলান কি দেখেন? এখন বাট মনে হয়েছে যে মানে বাটের সাইজ কি দেন? ওলান বড়। হ্যাঁ বড় বড় হয়েছে। সব মিলে সুস্থ সবল আছে ভাই? হ্যাঁ ইনশাল্লাহ সুস্থ সবল। ক্রিমি ডস্ট কস্ট কি দেওয়া আছে? এটা আমার জানা নাই, হয়তো নিয়ে আইছি আমি, হয়তো বিক্রি হলে তো হলে, না হলে আমি দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা তো কেমন দাম চাচ্ছেন? এটা আপনার দাম পড়বে 72,000 টাকা। 72,000? জি। আচ্ছা মাত্র 72,000 টাকা 10 নম্বর সিরিয়ালের আমরা বকনা গরু দেখছি দর্শক। আপনারা চাইলে এটার ক্ষেত্রে তো আলোচনার সুযোগ রাখছেন? হ্যাঁ আছে সুযোগ আছে একটু। আচ্ছা দর্শকরা আলোচনা করে নিতে পারবে। জি জি। চলেন পরের বকনাটা দেখি। মনে ভাই শেষ মুহূর্তে যে বকনাটা দেখছি এটা তো মনে হলস্টাইন ফ্রিজিয়ান ভাই? হলস্টাইন ফ্রিজিয়ান। 100 ব্রিডের জাত। তো দেখেন আপনার ওর লেজটা দেখেন, আটু পর্যন্ত লেজ, ওর মাথার গেটা পর মাথার গঠন দেখেন। আচ্ছা বয়স কত মাস হয়েছে? এটা আপনি 10 মাস, 10.5 মাস এটা কইছে। 10 থেকে 10.5? জি জি।
আচ্ছা, 10 থেকে সাড়ে 10 মাসের হলস্টাইন ফ্রিজিয়ান বকনা গরু মানে সুস্থ সবল আছে? হ্যাঁ ইনশাল্লাহ সুস্থ সবল আছে। আচ্ছা, সুস্থ সবল বকনা গরু, যারা হয়তো এই মুহূর্তে ভিডিওটি দেখছেন দর্শক, যারা হয়তো অনেকেই বলেন যে ভাই বকনা গরুর ভিডিও দিন, বকনা গরু অনেক লোক ফোন করে কিন্তু আসলে বকনার দাম বেশি হওয়ার কারণে আমি আর সংগ্রহ করিনি। আচ্ছা, তো এটার কেমন দাম চাচ্ছেন ভাই? এটার দাম পড়বে আপনার 85,000 টাকা। 85? জি জি। আচ্ছা, 85,000 টাকা আপনার দাম পড়বে? জি। আলোচনার সুযোগ তো রাখছেন অবশ্যই? হ্যাঁ সুযোগ আছে। আচ্ছা, দর্শকরা চাইলে আলোচনা করে নিতে পারবে? জি। অনেক ধন্যবাদ গরিবে, আজকে নতুন কালেকশন বকনা এবং গাভী গরু, প্রেগনেন্ট দুধের গরু এগুলো দেখানোর জন্য। দর্শক, পরিশেষে আমরা বকনাও দেখলাম, যাদের এগুলো পছন্দ হয় নিজ দায়িত্ব গরিবের সঙ্গে কথা বলে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন পর্বে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।